দুবাইতে আজকে 3 থেকে 4 বছর যাবত আমি মানে কষ্ট অনুভব করছি। কোমর ব্যথাটা প্রায় 4 থেকে 5 বছর হবে, আর পিঠে ব্যথাটা এটা মানে বেশি দিন হয় না, এটা মানে অল্প কিছুদিন হয়েছে, যে খুবই সিরিয়াস ব্যথা হয়েছে। এত সিরিয়াস ব্যথা হতো মানে ঘুমানোই অসম্ভব ছিল। আজকে 10 দিন হয়েছে আমার, তো 10 দিনের মাথায় মানে আমি 8 দিনের মাথায় কমপ্লিট হয়ে গেছি একবারে টোটাল। তারপর 2 দিন আমি অতিরিক্ত থেকেছি যে ব্যথাটা আমার কি হয় কি না এটা মানে দেখার জন্য। তো আসলে দেখলাম যে 2 দিনে আমার ব্যথার কোনো অনুভব হচ্ছে না, আমি সব কিছু করতে পারতাছি, রাত্রে ঘুম হচ্ছে, ব্যথার কোনো অনুভূতি নাই শরীরে। তো আমি এখন আল্লাহর রহমতে সুস্থ, পুরাই কমপ্লিট। ধন্যবাদ সফুল্লাহ স্যারকে, যে আমার যে আগের যে স্বাভাবিক জীবন আমাকে মানে আসলে ওপর আল্লাহর রহমত, সে আসলে উচ্ছল, কিন্তু সে যথেষ্ট পরিমাণ মানে আমাকে চেষ্টা করছে ভালো করার জন্য। এখন আমি ভালো, আমি স্যারকে ধন্যবাদ জানাই স্যারকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বরাবরের মতোই সুস্থ আছেন। বর্তমান সময়ে আমরা অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে মূলত ডিস্ক প্রোল্যাপস নিয়ে বিভিন্ন ডক্টরের কাছে আসেন। ডিস্ক প্রোল্যাপস বর্তমান সময়ের একটি কমন একটি সমস্যা। দেখা যাচ্ছে যে আমরা যারা একটু ভারী কাজ করি বা আমাদের জীবনাচরণে যে একটি স্বাভাবিক গতি, আমরা যদি সেটা যদি আসলে ঠিকমতো ফলো না করি বা সঠিক জীবন ব্যবস্থা যদি আমরা যদি ফলো না করি, আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডিস্ক প্রোল্যাপসজনিত সমস্যা নিয়ে আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হয়। বিশেষ করে আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে আমাদের প্রবাসী অনেক ভাই আছেন, যারা দেখা যাচ্ছে যে আমাদের দেশের জন্য তারা যে সবচেয়ে বড় আমাদের যে অর্থনৈতিক যে ব্যবস্থার যে চাবিকাঠি সেটা হচ্ছে আপনার রেমিটেন্স, সেটার জন্য তারা অবিরাম কাজ করে যান। তো দেখা যাচ্ছে যে দেশের বাইরে তারা যখন কাজ করেন, বিভিন্ন ভারী শিল্প থেকে শুরু করে ভারী বিভিন্ন যানবাহন এইসব বিভিন্ন জায়গায় তারা কাজ করেন, এবং এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা অনেকাংশে আমরা পাই। ঠিক তেমনি একজন আমাদের প্রবাসী ভাইয়ের সাথে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার ডিস্ক প্রোল্যাপসজনিত সমস্যা উনি ভুগছিলেন। ওনার ঘাড়ের একটি ডিস্ক ওনার প্রোল্যাপস হয়েছিল। আসুন দর্শক, বেশি কথা না বলে সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম দেওয়ান মাসুদ। আচ্ছা স্যার, আপনি কোথায় থাকেন এমনি? স্যার আমি দেশে এখন এখন বাংলাদেশে। কোথা থেকে এসেছেন? মানিকগঞ্জ জেলা থেকে এসেছি। সাভার মানিকগঞ্জ থেকে এসেছেন? জি জি। আচ্ছা, আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে আপনি কোন দেশে ছিলেন? আমি দেশের বাইরে দুবাই ছিলাম আর কি। দুবাইতে ছিলেন? কত বছর যাবৎ ছিলেন ওখানে? 6 বছর ছিলাম ওখানে। গত 6 বছর, দীর্ঘ অনেকটা সময় আপনি পার করেছেন প্রবাসে। স্যার আমাদেরকে কি একটু বলবেন যে আপনার এই সমস্যাটা কতদিন আগে শুরু হয়েছিল? আসলে সমস্যাটা মানে আমার দুবাইতে আজকে 3 থেকে 4 বছর যাবৎ আমি মানে কষ্ট অনুভব করছি, কিন্তু কোমর ব্যথাটা প্রায় 4 থেকে 5 বছর হবে, আর পিঠে ব্যথাটা এটা মানে বেশি দিন হয় না, এটা মানে অল্প কিছুদিন হয়েছে, যে খুবই সিরিয়াস ব্যথা হয়েছে। যদি কিছু মনে না করেন, আপনি ওখানে কি ধরনের কাজ করতেন? ওখানে স্যার আমি একটু হার্ডের কাজ করতাম, ইলেকট্রিকের যে ওজনদারি মানে কাজ, আমি একটু হার্ডের কাজ করতাম। আচ্ছা। তো কোমরের উপরে অনেক চাপ পড়তো আর কি, মাঝে মাঝে একটু ভারী যন্ত্রপাতি নিয়েও কাজ করতে হতো। জি জি জি। প্রথমে ব্যথাটা আপনার শুরু হয় তাহলে 4-5 বছর আগে? সবার প্রথমে আমরা জানি যে আপনার ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস হয়েছিল, বাট আপনি ব্যথাটা কোথায় অনুভব করতেন মূলত? ব্যথাটা আসলে আমার পিঠের মাঝখানে হতো আর কি। আচ্ছা, ঘাড়ে কখনো আপনি ব্যথাটা অনুভব করেন? জি না, ঘাড়ে কখনো ব্যথা অনুভব হতো না। আচ্ছা, যখন আপনার এই সমস্যাটা প্রথম শুরু হয়, আপনার কাজের কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন বা আপনার যে প্রাথমিক জীবনে যে কাজগুলো সেটাতে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আসলে দিনের বেলায় মানে চলাচল করার টাইমে অতটুক ব্যথা অনুভব হতো না, আমার ব্যথাটা হতো হলো মূলত রাত হলে, যখন আমি ঘুমাতে যেতাম তখনও ভালো, প্রায় একটা লং টাইম যখন ঘুম হয়ে যায় যেমন রাত 12টা 1টা, তখন আমি ওই পিছনে
পিঠের ব্যথা এবং কি কোমরের ব্যথা, মানে এদিক ওদিক হতে পারতাম না, খুবই সিরিয়াস ব্যথা হতো, খুব কষ্ট হতো। তা মাঝে উঠতাম, মানে কষ্ট করে হলেও উঠতাম, ওইটা একটু হাঁটাহাঁটি করে বাহিরে যাইতাম। তারপরে মানে আস্তে আস্তে আবার ব্যথাটা একটু কমতো, মানে ঘুমাতে অনেক কষ্ট হতো, খুবই সিরিয়াস ব্যথা ছিল। এটার কারণে আপনার ঘুম ভেঙে যেত এবং আপনি ঘুমাতে পারতেন না ঠিকমতো? জি না, ঘুমাতেই পারতাম না, মানে এত সিরিয়াস ব্যথা হতো, মানে ঘুমানোই অসম্ভব ছিল। তার মানে সারাদিন যখন আপনি পরিশ্রম করতেন, পরিশ্রম করার পরে তো দিন শেষে গিয়ে আসলে আমাদের একটু ঘুমাতে হয়। আমরা জানি যে একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুমাতে হতো, আপনি সেই ব্যথার যন্ত্রণা আপনি ঘুমাতে পারতেন না। তো যখন আপনি ঘুমাতে পারতেন না এবং এই ব্যথার জন্য আপনি প্রাথমিকভাবে কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? জি স্যার, আমি দেশে এসে মানে অনেক ডাক্তারি দেখাইছি, অনেক হসপিটালে গেছি, ঠিক আছে, অনেক টাকায় নষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো কাজ মানে ভালো হওয়ার কোনো ই পাই নাই কে। আচ্ছা, যেসব জায়গায় গিয়েছিলেন তারা কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে? মানে অনেক পদের পরীক্ষা দিত, যেখানে যাই পাস শুধু টেস্ট দিতে দিত, যেখানে যেতাম ওখানে টেস্ট দিত, টেস্ট করাইছি, টেস্ট করা ওষুধ দিত, ওষুধ খেতাম, কিন্তু কোনো কাজ হতো না। আচ্ছা, তার মানে আপনি দীর্ঘ একটা সময় আপনি আপনার এই যে পিঠে ব্যথা জনিত সমস্যা সেটার জন্য আপনি অলরেডি অনেক টাকা খরচ করেছেন এবং অনেক ডক্টরও দেখিয়েছেন, কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন। সো স্যারের বিষয়ে আপনি সবার প্রথমে কীভাবে জানতে পারেন? আসলে আমার এক ফ্রেন্ড থাকে, মানে ঢাকায় শ্যামলীর কাছাকাছি আমার একটা ফ্রেন্ড থাকে, তো ও মানে এখানে সবসময় চলাচল, তো ও আমাকে মানে ফোনে জানাইলো, তা আমি ওরা বললাম যে এই ধরনের আমি খুবই সিরিয়াস কষ্ট পাচ্ছি, তো পরবর্তীতে ও জানাইলো যে এখানে তো এরকম একটা ডাক্তার আছে, বললো যে তুই এক কাজ কর, নাহলে ইউটিউব খুলে ইউটিউবে দেখে, তো নাম বললো যে ডাক্তার শফিউল্লাহ। তো পরে আমি ইউটিউব মানে সার্চ করে যে স্যারের অনেকগুলি ভিডিও আসলো, তো অনেকগুলি ভিডিও মানে দেখলাম, দেখে পরে আমার এক ফ্রেন্ডে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে মানে একদিন আসলাম, এসে যাবতীয় বিস্তারিত স্যারের বললাম, আমি যে MRI রিপোর্ট করছিলাম মানে সব কিছু স্যারকে দেখাইলাম, দেখানোর পরে তো স্যার আমাকে বললো যে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, পরে আমি মানে তার 2 দিন পরে আসে এখানে ভর্তি হই, আজকে 10 দিন হয়েছে আমার। আচ্ছা, তো 10 দিনের মাথায় মানে আমি 8 দিনের মাথায় কমপ্লিট হয়ে গেছি একবারে টোটাল, তারপর 2 দিন আমি অতিরিক্ত থেকেছি যে ব্যথাটা আমার কি হয় কি না এটা মানে দেখার জন্য। তো আসলে দেখলাম যে 2 দিনে আমার ব্যথার কোনো অনুভব হচ্ছে না, আমি সব কিছু করতে পারতাছি, রাত্রে ঘুম হচ্ছে, ব্যথার কোনো অনুভূতি নাই শরীরে, তো আমি এখন আল্লাহর রহমতে সুস্থ পুরাই কমপ্লিট। তার মানে স্যার আপনি দীর্ঘ অনেকটা সময় পর আপনি এখন একটু শান্তিতে ঘুমাতে পারছেন, আপনার ব্যথার যন্ত্রণা সম্পূর্ণ চলে গেছে এবং আপনি ঠিক আগের মতো করে আপনি বাঁচার যে একটা অনুপ্রেরণা আপনি সেটা পেয়েছেন, কেমন লাগছে আপনার কাছে, অনুভূতিটা কি একটু বলেন। ধন্যবাদ সফুল্লা স্যারকে, যে আমার যে আগের যে স্বাভাবিক জীবন আমাকে মানে আসলে ওপর আল্লাহর রহমত, সে আসলে উচ্চল্লা, কিন্তু সে যথেষ্ট পরিমাণ মানে আমাকে চেষ্টা করছে ভালো করার জন্য, এখন আমি ভালো, আমি স্যারকে ধন্যবাদ জানাই স্যারকে। আচ্ছা স্যার, আমরা আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনি যতদিন এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল বা টোটাল সামগ্রিক পরিবেশ হসপিটালের সেটা কেমন লেগেছে, বা চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন যে কেমন লেগেছে আপনার কাছে? আসলে বিষয়টা মানে মুখে বললে মানুষ বিশ্বাস করবে না, কিন্তু এখানে মানে যে আমাকে ফার্স্টে যেদিন আসলাম আমাকে যেভাবে বলছে, ঠিক আছে যে এভাবে এভাবে আপনাকে এরকম সুবিধা দিতে দেওয়া হবে, তার সাথে আমি বেশি পেয়েছি, কোম্পানি কোনো মানে এখানে কোনো চিকিৎসার কোনো ত্রুটি নাই, এটা আপনি যতটুকু আশা করেছেন তার চেয়েও আপনি অনেক বেশি পেয়েছেন। জি জি জি, তার চেয়ে আমি বেশি পেয়েছি, এখানে সব কিছুই মানে বলার আগেই হয়, আর ডাক্তারের পরামর্শ, ঔষধ, যে কোনো কিছুই বাস খুবই সুবিধা, এরকম সুবিধা হসপিটাল আমি তো আরও কয়েকটাই গেছি, কোথাও আমি পাইনি কেন, ইনশাল্লাহ খুবই ভালো এখানকার পরিবেশ, সব কিছুই গোছালো অনেক ভালো। স্যার আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনি যেটা আমাদেরকে বলেছিলেন যে আপনি যখন প্রথম আপনার এই পিঠে ব্যথাটা শুরু হয়, আমরা জানি যে আপনার মূলত ঘাড়ের সমস্যা ছিল কিন্তু আপনি সেটা অনুভব করেছেন, এটা আসলে অনেকে একটু মিসগাইড হন যে আমার ব্যথা তো হচ্ছে কোমরে,
আমার কেন পায়ে ব্যথা হচ্ছে বা আমার প্রবলেমটা হচ্ছে যে ঘাড়ে আমার কেন পিঠে ব্যথা হয়, এটা আসলে শুরুটা হয় যে আপনার যাদের ঘাড়ে যখন ডিস্ক প্রোল্যাপস হয় ওখানে যেমন প্রবলেমটা শুরু হয় কিন্তু সেটা আমরা অনুভব করি আসলে অন্য জায়গায়। তো আপনি কিন্তু এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, আপনি বিফলও হয়েছেন অনেক, পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে বলেন, আমাদের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, দেশে বলেন বা দেশের বাইরে, তারা হয়তো এই ধরনের সমস্যাটা তারা ভুগছেন। আপনি যেমন বলেছেন আপনি আপনার একজন বন্ধুর মাধ্যমে সবার প্রথমে জানতে পেরেছেন, তারা কিন্তু অনেকেই কিন্তু জানে না যে কার মাধ্যমে তারা ভালো হতে পারেন বা কার কাছে গেলে তারা ভালো হবেন। এই যে একটি সঠিক তথ্য, একটা সঠিক তথ্য কিন্তু একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে সেটা কিন্তু আমরা জানি, যেমনটা কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছে। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমার মতো মানে অযথা টাকা নষ্ট করবেন না কেউ। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক টাকা নষ্ট করেছি কিন্তু কোথাও ফল পাই নাই, ঠিক আছে, অযথা ঔষধ, অযথা টেস্ট। কিন্তু স্যারের এখানে আসার পরে বাস আমাকে সে 12 দিনের বলছিল যে 12 দিন থাকতে হবে, তা আমি 8 দিন থাকাতে আমি এত আমার যে অবস্থা ছিল সিরিয়াস, খুবই আমার কষ্ট হতো। তো আল্লাহর রহমতে আমি 8 দিনের মাথায় সুস্থ হয়ে গেছি। তা আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা যাই না শুই না বোঝা সব কিছু ভালো একটা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে বাস DPRC হসপিটাল, এটা আপনি বাস আপনার কারো যদি বিশ্বাস না হয় একজনের পরামর্শ নিয়ে যে ভালো হচ্ছে বাস তার সাথে কথা বলে আপনি ভালো এখানে আসতে পারেন, কারণ আপনি নিজে ভালো হয়েছেন, আপনি আশা করেন তারা আসলে তারা অবশ্যই একটা ভালো এবং সঠিক দিক নির্দেশনা পাবেন। জি জি অবশ্যই, এটাই দোয়া করি যে আমার মতো সবাই সুস্থ হোক যারা এই ধরনের সমস্যায় ভুগছে। আমি যে প্রবলেমটা ছিলাম যাতে এই প্রবলেম মানে সব জারি আছে সবাই যাতে সুস্থ হতে পারে। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের এই প্রবাসী ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি প্রবাসে থেকে বেশ অনেক বছর থেকে উনি যে কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা উনি অতিবাহিত করেছেন। সারাদিন পরিশ্রম করার পরে যখন উনি রাতে বাসায় যেতেন উনি ঘুমাতে পারতেন না ওনার পিঠের ব্যথার কষ্টে, বাট তারপরে উনি পরবর্তীতে যখন উনি কিছুটা অনুসন্ধান করেছেন ওনার বন্ধুর মাধ্যমে উনি যখন জানতে পেরেছেন, উনি নিজে এসে উনি দেখে গিয়েছেন, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জেনেছেন যে আসলে আদৌ ওনার সঠিক চিকিৎসাটা হবে কি না, এবং যখন উনি নিশ্চিত হয়েছেন তার পরবর্তীতে উনি ওনার চিকিৎসাটা শুরু করেন এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। উনি অনেকদিন পরে যে ওনার যে মানুষের যে জৈবিক একটি চাহিদা যে ঘুম, সেটি উনি অনেকদিন পর সেই ঘুমাতে পারছেন এবং স্বাভাবিক একটি জীবন উনি ফিরে গেছেন। দর্শক, আপনাদের হাতে আমরা বিচারের দায়িত্ব ছেড়ে দিব। আমরা একটি কথাই বলবো, আগে জানুন, বুঝুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ভালো থাকেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং আপনার যে জীবনের একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ জানাই যে আমাকে বাস অতি তাড়াতাড়ি এই হসপিটালে এসে মানে আমি সুস্থতা বোধ করছি, এজন্য আমি সফল্য স্যারকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।